জি হযরত ইমাম মাহাদি আলাই সালাতামের পর ক্যামত আসবে এবং এটা একটা চলমান প্রক্রিয়া আর একই সাথে ইসলামের বিজয় অব্যাহত থাকবে তার খিলাফতের মাধ্যমে সোম্মা তাকুন ও খিলাফতন আল্লাহ নবুয়া এই হাদি শরীফে রসুল আকরম সালাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে যখন ইমাম মাহাদি ইসাইবনে মারিয়ামা আসবেন এবং তার মাধ্যমে নবুয়তের পদাঙ্ক অনুসরণে আবার খেলাফত প্রতিষ্ঠা হবে তখন ইসলামের জয় জয়কার অব্যাহত থাকবে এবং ইসলাম ছেয়ে যাবে অতএব কেয়ামত পরপরই যদি আসে তাহলে এই সুযোগটা মানুষ কখন পাবে সংশোধনের আমরা তো এখনও বাণী সম্পূর্ণভাবে প্রচার করতে পারিনি পেরেছি সিলেটের লোকেরা কি জানে ইমাম্মাদি আল্লাহ সালাতুবাসালাম কী দাবি করেছেন তারা কি জানে তার সত্যতার প্রমাণ কোরআনে নিহিত আছে তারা কি জানে সহি হাদিসে তার সত্যতার প্রমাণ নিহিত আছে তারা তো শুনে রেখেছে ফুলতুলির হজুর তাকে কাফের বলে রেখেছেন তারা তো শুনে রেখেছে ওই যে হবিগঞ্জের একটা কী মননা বাস করে বেড়ান উনি তাকে কাফের বলে বেড়ান এই ধরনের মলানাদের ওয়াজ শুনে বিতর্ক না করে বা বিষয়টি না জেনে এক পেশে কথা তারা শুনে যাচ্ছেন তাদের কাছে যখন সত্য কথাটা পৌঁছানো হবে তারা দোয়া করবে যাচাই করবে পড়াশোনা করবে তারপরে না সত্য উদ্ঘাটিত হবে অতএব এটা কোনো ভেলকিবাজির খেলা নয় যে আজকে ইমাম মাদি আসবেন এবং পরের দিন আমত সংঘটিত হবে এই তোরা মানলি না ধ্বংস হয়ে যা এটা না আল্লাহ তালা সুযোগ দেন এবং আল্লাহ তালা ইতমামে হুজাত তার প্রকৃষ্ট প্রমাণ দিয়ে তবে মানুষকে সংশোধন করার সুযোগ দিয়ে থাকেন অতএব আপনার কাছে অনুরোধ দোয়া করেন আল্লাহর দরবারে বিচার দেন হে আল্লাহ যে জিনিসগুলো আমি বুঝতে পারছি না আমাকে বুঝার সৌভাগ্য দাও আমাকে যে যুক্তিটা দেওয়া হচ্ছে সেটা যেন আমার কাছে বোধগম্য হয় আর যদি ভুল হয় সেটাও যেন আমার কাছে পরিষ্কার হয় এবং আমি যেন তাদের থেকে দূরে থাকি দুইভাবে আপনি দোয়া করতে পারেন ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব বোন হামিদা সাহেবা আশা করি এবার আপনার কাছে বিষয়টি স্পষ্ট হয়ে গেছে